আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আজকে এই সকালটা শুরু হয়েছে একদম অন্যভাবে, কারণ সকাল থেকে উঠেই দেখছি বৃষ্টি। কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে, তবে সকাল থেকে উঠে বৃষ্টি দেখলে না মন মেজাজ খুব একটা ভালো থাকে না। খালি এটাই মাথার মধ্যে ঘুরতে থাকে যে মেয়ের কাঁথা প্যান্টগুলো কীভাবে শুকাবো। তো এই টেনশনটাই মাথার মধ্যে কাজ করে, আর জামা কাপড়গুলো এই কারণে উঠেই আগে ধুয়ে নিই। তো আগে ঘরদোর গোছাবো, বিছানা করবো, আর ব্রেকফাস্ট বা নাস্তা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে। আমার হাজবেন্ড কিন্তু বেরিয়ে গেছেন, আসলে বৃষ্টি হচ্ছে বলে আবার ওনাকে রেনকোট পরেই যেতে হয়েছে। বৃষ্টি হলে তো রেনকোট পরেই যেতে হয়, বৃষ্টি হচ্ছে বলে তার ঘরে থেকে যাবে না। তো যাই হোক, উনি বেরিয়ে গেলেন, তারপরে এই যে জামা কাপড়গুলো ধুয়ে আমি ছাদে এলাম, আর মেয়েকে নিয়েই আসতে হলো, কারণ আজকে তো বৃহস্পতিবার, মাও ঘরে নেই, তো ওকে নিচে রেখেও আসা যায় না। সিঁড়ির নিচে যে পানি রয়েছে না, ও বারবার ওখানে নেমে যাচ্ছে। তো সেই কারণে কী করলাম, ওকে সাথে করে নিয়ে আসলাম। তাও এখানে এনেও দেখো কোনো আমার শান্তি নেই, মানে এটা ধরে টানছে, ওটা ধরে টানছে, এত পানি হয়ে আছে চারিদিকে, ভয় লাগছে। স্লিপ নেই, মানে পড়ে যাওয়ার ভয়টা নেই, কিন্তু ভিজে তো সেই রসটা তো টানবে, আর সেই সাথে এটা সেটা ধরে টানাটানি করছে, নোংরা। তো ওই জন্যে ওকে আমি আনতে চাই না, কিন্তু কি করব, কিছু করার নেই। তো যে একটু ওয়েদারটা ভালো মনে হলো, জামা কাপড়গুলো দিয়ে সবে নিচে গেছি, পাঁচ মিনিটও হয়নি, তারপরে এসে গেছে বৃষ্টি। আবারও দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো এনে ঘরের মধ্যেই মেলে দিয়েছি। তো আজকে সারাদিন আর বৃষ্টি থামার কোনো নামই নেই আর সম্ভাবনাও নেই, তাই ভাবলাম যে ঘরেই দিয়ে দিই। ওই যে সিঁড়ির ওপরে দড়ি খাটানো ছিল ওখানে দিয়ে দিয়েছি, সেই সাথে নিচে দড়ি ছিল ওখানে দিয়ে দিয়েছি। তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে দিলাম, দেওয়ার পরে আমিও একটুখানি কিছু খেয়ে নিলাম, নিয়ে যেয়ে একেবারে রান্না করতে এসে ভিডিওটা অন করলাম। আজকের না একদমই কিছু ভালো লাগছে না, মানে শরীরটা খুব একটা টানছে না, কেন জানি না কালকে রাতে খুব একটা ভালোভাবে ঘুমাতে পারিনি, সে কারণে সকালবেলা উঠেই না একটা মাথার মধ্যে কেমন একটা, মানে কি বলবো, ঘুমের ঘোর টাইপসের রয়েছে। তো যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সারারাত ঘুম না হলে দেখবি সকাল থেকেই না একদমই মানে কোনো কাজেই মন লাগে না, সকাল থেকেই মনে হয় যে একটু শুয়ে থাকলেই ভালো হয়। তো আমি কিন্তু এটাই করেছিলাম, মানে আমার হাজবেন্ড কাজে বেরিয়ে যাওয়ার পর আজকের আবার আধ ঘন্টা রেস্ট করেছি, এই প্রথম। মানে আমার হাজবেন্ড বেরিয়ে গেলেন, তারপরে ভাবলাম মানে মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল ওর সঙ্গেই শুয়ে পড়েছিলাম, আধ ঘন্টাটাকে একটু রেস্ট করলাম, কারণ মাথাটা খুব ভারী ভারী লাগছিল। তারপরে উঠে কাজকর্মগুলো তাড়াহুড়ো করে করতে হলো, যেহেতু একটু শুয়ে রেস্ট করতে গেছি তাই এদিকের কাজ দেরি হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করেছি। মানে একদিকে করতে যাই তো আরেকদিকে হয় না, মেয়ে ঘুমানো অবস্থায় কাজ করে নিলে কি বলো তো খুব সব কাজগুলোই কিন্তু খুব সহজভাবেই হয়ে যায় আর তাড়াতাড়ি হয়ে যায়, আর মেয়ে উঠে পড়লে সেই কাজগুলো তো দেরি হবেই, সেই সাথে সেই কাজগুলো করতে করতে তোমার বিরক্তও লেগে যাবে, আর মেয়ে এত ছটপটে হয়ে গেছে তোমাদেরকে আর কী বলবো। তো যাই হোক, যাদের এরকম একটা বাচ্চা রয়েছে ছটপটে, তারা তো জানো যে কতটা পরিমাণে কষ্টকর একটা বিষয় সংসারের কাজগুলো এই বাচ্চাকে সামলে। তো কী আর করা যাবে, তবে এই দিনগুলো ওইভাবে কাটতে বেশ ভালোই লাগে, মেয়েকে নিয়ে কাটাতে একা একা কাটানোর থেকে। তো এখানে আজকের রান্না করব ফুলুরি আলু রান্না করব, কারণ আজকের কিছুই ছিল না, বৃষ্টির কারণে মা কিছু বাজার আনতেও পারেনি, আর আজকে বৃহস্পতিবার, তাই সকাল সকালে মা বেরিয়ে গেছেন, যে যেই সময় বৃষ্টিটা থামলো আমি ছাদের মধ্যে গিয়েছিলাম, মা সেই সময় বেরিয়ে গেছেন, তাই এর কিছু সবজি টবজিও আনতে পারিনি, আর ঘরে কোনো সবজিও নেই। তো সেই কারণে কী করব, বেসন ছিল, ভাবলাম একটু ফুলুরি করে আলু দিয়ে রান্না করে নিই, কারণ ওই যে পেঁয়াজি, আমি আবার পেঁয়াজি খেতে ভালোবাসি না, আমার একদম ভালো লাগে না পেঁয়াজি, একমাত্র গরম গরম ভেজে নিয়েই মুড়ি দিয়ে খাবো সেরকম ঠিক আছে, কিন্তু এমনি ওই যে পেঁয়াজের বড়া ভাতটা দিয়ে আমার একদম ভালো লাগে না। ফুলুরিটা কিন্তু বেশ ভালো লাগে আলু দিয়ে তরকারি করলে, তো সেই কারণে ভাবলাম একটু ফুলুরি করে নেওয়া যাক। তাই একটু বেসন মেখে নিচ্ছে, আর একদিকে অলরেডি আমি ভাতও বসিয়ে দিয়েছি তোমরা দেখলে। তো যেই দিদি বোনেরা আমার চ্যানেলে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবে, এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আর যারা অলরেডি কাজটা করে দিয়েছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।
ফুলুরিটা করার জন্য বেসনের মধ্যে আমি বেশি কিছু একদমই অ্যাড করিনি, কাঁচামরিচ দিয়েছি কোঁচানো, আর সেই সাথে স্বাদ মতো লবণ, আর একটুখানি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এতে কিন্তু ফ্লেভারটা কালারটা ভালো আসে। আর একটুখানি বেকিং সোডা দিয়েছি, সোডা দিলে খাবার যে সোডা হয় দিলেন খুব সুন্দর ফুলকো ফুলকো হয়, আর যখন আমি এটা তরকারির মধ্যে দেব আরও বেশি ফুলে যাবে, আর এগুলো খেতে কিন্তু বেশ লাগে, সেই কারণে একটু সোডা দিয়েছি। আর এবারে কিন্তু ঝটঝট করে ভেজে নিচ্ছে, এইভাবে কিন্তু আমি একটু পাতলা করেই করেছি, যেহেতু এটা তরকারি করবো, তো যেহেতু মোটা করবো ভিতরে যে একটা শক্ত ভাব থেকে যায় সেটা কিন্তু তরকারির মধ্যে দিলে আরও শক্ত হয়ে যায়, আমি এই কারণে এরকম পাতলা করি যখন রান্না করি। তবে মুড়িতে খাওয়ার ক্ষেত্রে ছ্যাঁকা তেলে মানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে তখন কিন্তু ভাজে, যদি ওটা মুড়ি দিয়ে খাওয়ার হয়। আর যদি এরকমভাবে তরকারি করার থাকে একটু পাতলা করে আর এরকম অল্প তেলে ভাজার চেষ্টা করি, নাহলে আবার তরকারিতে দিলে সেই তেলগুলো বেরোবে, তো একটা বাজে ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, ঝটঝট করে বড়াগুলো ভেজে নিতে থাকি আর তোমরা দেখতে থাকো, আর সেই সাথে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্টে উত্তরও দিয়ে দিতে থাকি। তো আগের ভিডিওতে মফিজুল শেখ দিদি ভাই কমেন্ট করেছেন, মানে মফিজুল আইডি থেকে, দিদি তুমি জুনাইদ সিদ্দিকীর গজল শুনবে, খুব সুন্দর, একবার শুনবে দিদি প্লিজ। তো নিশ্চয়ই দিদি ভাই তোমার কথা এই যে শুনলাম, তো এর নেক্সট টাইম অবশ্যই আমি শুনবো, যখন আমি ভিডিও শ্যুট করব মানে আমার হোম থিয়েটারে আমি ওনার গজল চালিয়ে শুনবো ইনশাআল্লাহ। তো সুখ দুঃখের সংসার দিদি ভাই দিলবার বেগম, তোমাদের জন্য অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। আর সেই সাথে রাসিকুল দিদি ভাই কমেন্ট করেছিলেন, আপু তোমার কথাগুলো খুব সুন্দর মাশাআল্লাহ, এবং আপনার মেয়েও মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আর তোমার জন্য অনেক দোয়া রইল। সাবানা ব্লগস দিদি ভাই দেখে বলেছেন, সেই সাথে সুনাইনা খাতুন, তোমাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আশুরা খাতুন তো উনি বলেছেন, আসসালামু আলাইকুম দিদি ভাই। ওয়ালাইকুম আসসালাম দিদি ভাই, আমাদের এখানে তিন দিন পানি হচ্ছে খুব, তোমাদের ওদিকে পানি হচ্ছে না? হ্যাঁ গো, আমাদের এখানে একই অবস্থা, জামা কাপড় মেলারই চিন্তাটা বেশি। সুখ দুঃখের সংসার দিদি ভাই বলেছেন, অনেক সুন্দর ভিডিও আপু। এসকে সাজেদ আব্বাস বলেছেন, থ্যাংক ইউ আপু আনসারটা দেওয়ার জন্য, তো অনেক ধন্যবাদ, তোমাদের প্রশ্নের উত্তর দেবো না, সেটা তো হতেই পারে না, সেটা সময় সাপেক্ষ হিসেবে হয়তো একটু দেরি হতে পারে, তবে উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করে থাকি। তো সেই সাথে দিদি ভাই বলেছেন, জেবা বেগম এসকে, বোন শাশুড়ির থেকে ননদের বেশি জ্বলন হয়। তো জানি না গো, কারণ আমার তো ননদ নেই, তো এই দিয়ে এই মানে এই বিষয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। তো যাই হোক, সারা লাইফস্টাইল কপ থেকে দিদি বলেছেন, ইনশাআল্লাহ দেখে নেব এখনই আপু, মানে উনি কমিউনিটি পোস্টটা দেখে কমেন্টটা করেছেন। তো কথা দিদি ভাই, সেই সাথে নাসরিন ব্লগ আসিফ, তো তুমি খুব লাকি দিদি ভাই এত সুন্দর শাশুড়ি পেয়েছো, মানে আসিফ দিদি ভাই বলেছেন, মানে আসিফ আইডি থেকে, তোমাদের জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা রইল। মারুফা খাতুন দিদি ভাই, আর সেই সাথে লাস্ট হচ্ছে রোজিনা সর্দার, কিচেন রুমটা খুব সুন্দর পরিপাটি করে রেখেছো। তো সত্যি তোমার কথা শুনে খুব ভালো লাগলো, আর অনেক দোয়া আর অনেক ভালোবাসা রইল। এত সুন্দর সুন্দর তোমাদের কমেন্টগুলো দেখেই তো ভিডিও করার আমি মোটিভেশন পাই। তো যাই হোক, এখানে কিন্তু আমি ফুলুরিগুলো ভেজে তুলে নিলাম, আর তারপর আলুটাও ভেজে নিলাম, তো বেশি আলু দিইনি, কারণ মার তো আবার আলু খাওয়া চলে না, তাই অল্প করেই দিলাম আমি, এবং যদি খাই এক একটা মা যদি খেতে চাই খাবে, অসুবিধা নেই। তারপরে এই যে আমি বসিয়ে দিলাম, আর সত্যি কথা বলতে এই চপারটা কিনেছি, আমার কতটা পরিমাণে উপকার হয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর রিসেন্টলি একটা তেলের বোতল আমি অর্ডার করেছি, যেটা আমি আবার রিটার্নও করেছি, কেন রিটার্ন করেছি তোমাদেরকে পরের ব্লগে বলবো, আসলে জিনিসটা কেমন এসেছে না এসেছে সেটা তো আমি পরের ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। মানে ওই যে অয়েল ডিসপেন্সারগুলো হয় না, যেগুলো দেখতে কাঁচের মতো কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো প্লাস্টিকের হয়ে থাকে, আর যার সঙ্গে স্প্যাচুলা না ফ্রি ছিল, তো আমার কিছু জিনিস মিসিং ছিল, তো সেটা পুরো ডিটেলস বা পুরো জিনিসটা আমি পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমার মিষ্টি দিদি বোনেরা, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, তোমাদের একটা লাইকের মাধ্যমেই এই ভিডিওটা আমার অনেক দিদি বোনেদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। তো
একটা সুন্দর সাজানো গোছানো সংসার কিন্তু প্রত্যেক মেয়েরই স্বপ্ন বলতে পারো। তো তোমাদের মতো আমারও কিন্তু একটা সুন্দর সাজানো গোছানো সংসারের স্বপ্ন, আর সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণও হয়েছে আলহামদুলিল্লাহ। আর একটু একটু করে সেই সুন্দর সংসারটাকে আরও সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরিকল্পনা যে শুরু করেছি সেটা কিন্তু আস্তে আস্তে হচ্ছে, মানে আল্লাহ পাক আমার মনের ইচ্ছাগুলো পূরণ করছে। তো তোমাদের ভালোবাসার আরও যখন পাবো তখন কিন্তু আরও আমার সমস্ত ইচ্ছেগুলো স্বপ্নগুলো পূরণ হয়ে যাবে, আমার হাজবেন্ডের পাশে দাঁড়ানোর, আমার হাজবেন্ডকে সাপোর্ট করা মানে আর্থিকভাবে। তো এই যে একটা শখ বা এই যে একটা স্বপ্ন যে আমার হাজবেন্ডের পাশে আমি দাঁড়াবো, তো ওনার আর্থিকভাবে ওনাকে সাহায্য করব, এই যে সংসারের টানাটানি এই জিনিসটা যাতে না হয়, যে কোনো জিনিস যখন উনি শখ করবেন বা আমি শখ করব বা আমাদের মেয়ে শখ করবে যেটা যেন অনায়াসে পূরণ করে দিতে পারি। তো এখন যা দিনকাল পড়েছে, যা জিনিসপত্রের দাম হয়ে গেছে, একার দ্বারা হ্যাঁ যদি সে খুব বড় পোস্টে চাকরি করে বা বড় ধরনের কোনো কাজ করে থাকেন তাহলে সেক্ষেত্রে বলবো খুব সহজ, কিন্তু যদি ইনকামটা খুব কম হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অনেক কঠিন একটা বিষয়। তো সেক্ষেত্রে কিন্তু দুজনে মিলে যদি ইনকামটা করা যায় তাহলে কিন্তু ক্ষতির কিছু নেই। আর আমি ঘরে বসেই করছি, আমি তো বাইরে কোথাও যাচ্ছি না, আর সামান্য আমার সংসারের কাজকর্ম দিয়ে যদি আমার হাজবেন্ডের পাশে দাঁড়াতে পারি তো এর থেকে ভালো তো আর কিছু আমার মনে হয় না। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আর এই যে রান্নার ফাঁকে ফাঁকেই না আমি আমার রান্নাঘরটাকে ক্লিন করতে থাকি, জানো তো আলাদাভাবে সময় বার করাটা অনেক সমস্যাজনক বিষয়, কারণ একটা ছোটো বাচ্চাকে নিয়ে সংসারের কাজ এমনিতেই খুব কঠিন, সেই সাথে আবার আলাদাভাবে সময় বের করে পুরো রান্নাঘর পরিষ্কার করা অনেক কঠিন বিষয়। তাই রান্নার ফাঁকে ফাঁকে একটু একটু করে পরিষ্কার করে নিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, সেক্ষেত্রে অনেক দিন পর একটু সময় বার করে পরিষ্কার করলে হয়ে যাবে। তবে সবসময় কিন্তু সময় বার করে পরিষ্কার করাটা খুব কঠিন বিষয়। তো এই যে রান্নার তরকারিটা বসিয়ে দিয়ে আমি ঝট করে কিন্তু রান্নাঘরটাকে ক্লিন করে নিলাম, মানে মশলার কৌটোগুলোকে এভাবে আমি পুঁছে নিই। তাহলে কী হয় বলো তো, তেল মশলা যে ছেটাই সেটা অনেক বেশি পরিমাণে ছিটিয়ে যায় না, তেল মশলার একটা চিটচিটে ভাবটা থাকে না। তো যাই হোক, এবারে রান্না শেষ করে যা যা এটুকাটো থালাবাটি বেরিয়েছে সেগুলোকে ধুয়ে নিয়ে গ্যাস ওভেনের পাশাপাশি কাউন্টার টপটা পুছে নিলেই আমার আজকের রান্না বান্নার মানে রান্নাঘরের কাজ একেবারে কমপ্লিট হয়ে যাবে। আমরা প্রত্যেকটা মানুষ হচ্ছে অভ্যেসের পাত্র, যে কোনো কাজ বা যে কোনো কিছু যদি তুমি একবার অভ্যেস করে নিতে পারো সেই কাজটা তোমার কাছে যে কত পরিমাণে সহজ হয়ে যাবে তুমি নিজেও ভাবতে পারবে না। তো কিছু কিছু অভ্যাস রয়েছে, সেই অভ্যাসগুলো আমরা প্রত্যেক গৃহিণীরা যদি মেনটেন করে চলতে পারি তাহলে দেখবে সংসারের প্রতিটা কাজ কিন্তু অনেক সহজ হয়ে গেছে। এই যেমন রান্নাঘরের প্রত্যেক দিনের ক্লিনিংয়ের কাজ প্রত্যেক দিন করে নিলে দেখবে একদম অনেক বেশি নোংরা হবে না, দেখতেও তো খারাপ লাগবেই না, সব সময়ের জন্য পরিপাটি থাকবে। তো এই কিছু কিছু অভ্যাস যেগুলো রান্নার শেষে যদি তুমি প্রত্যেক দিন করে নিতে পারো তাহলে দেখবে তোমার রান্নাঘর একদম ঝকঝকে তকতকে। যদি আচমকা একটা লোক তোমার বাড়িতে এসে যায় তাহলে তার চোখে অন্তত সেই দাগ বা সেই নোংরাগুলো যাতে না পড়ে, একটা খারাপ ব্যাপার না, সে তো আর সামনে বলবে না পেছনে বলবে। তো যাই হোক, আজকের কিন্তু এই কিচেন ক্লিন করা দিয়েই ভিডিওটা শেষ করব। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করে দেবে আমার ভিডিওটাই, আর একটা কমেন্ট করতে ভুলবে না। তো ব্যাস, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।